হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটা লাভা কেকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরিও লাভা কেক, আর এই কেকটা বেক করতে সময় লাগবে মাত্র 1 মিনিট। এই কেকটা আমি মাইক্রোওভেনে বেক করে দেখাবো, আর 1 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এই লাভা কেকটা তৈরি হয়ে যাবে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। অরিও লাভা কেক তৈরি করার জন্য এখানে আমি 12 থেকে 13 পিস অরিও বিস্কিট নিয়ে নিয়েছি, আর এই বিস্কিটগুলোকে এখন আমি ব্লেন্ডারে একদম মিহি গুঁড়ো করে নিব। এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ব্লেন্ড করা অরিও বিস্কিটের গুঁড়াটা ঢেলে নিচ্ছি, আর এটাকে কিন্তু খুবই মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। আপনাদের কাছে আইসিং সুগার না থাকলে রেগুলার চিনি একটু পাটায় পিষে অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে চালনি দিয়ে চেলে তারপরে এর মধ্যে ব্যবহার করলেই হবে। সব কিছু খুব ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর এই দুধটা আগে থেকে জাল করা গরুর দুধ, এটা ঠান্ডাও না গরমও না, রুম টেম্পারেচারে আছে। তো এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে আমার কেকের ব্যাটার, আর এই হচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সি। রেগুলার কেকের ব্যাটারের থেকে সামান্য একটু ঘন হবে এই ব্যাটারটা। তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এখন এই বাটিটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি। একটা প্লেটের উপরে আমি এখানে কয়েকটা সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি। এই কেকটা তৈরি করার সময় চেষ্টা করবেন সিলিকনের মোল্ডই ব্যবহার করার জন্য, কারণ অন্য মোল্ডে এই কেকটা বেক করলে অনেক সময় দেখা যায় সেটা মোল্ড আউট করতে গেলে সহজে বের হতে চায় না। তো সিলিকনের মোল্ড হলে এটা মোল্ড আউট করতে অনেক বেশি সহজ হয়, আর যেহেতু এটা মাইক্রোওয়েভে তৈরি করা এই জন্যই আসলে এই সমস্যাটা হয়। কিছুটা মোল্ডের মধ্যে ব্যাটার ঢেলে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো চকলেট, আর এখানে আমি ক্যাডবেরির যে বারগুলো আছে সেখান থেকে 2 টুকরো ইউজ করেছি। চকলেট দেওয়ার পরে এর উপরে আমি আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, আর এই ব্যাটারটা কিন্তু পুরোপুরি মোল্ডটাকে ভরে দেওয়া যাবে না, কারণ এটা কিছুটা ফুলে উঠবে। তো অবশ্যই কিছু অংশ ফাঁকা রাখতে হবে, না হলে মোল্ডটা উপচে নিচে পড়ে যাবে। তো এভাবে আমি এখন সবগুলো মোল্ড ভরে নিব। আমার এখানে সবগুলো মোল্ড ভরে নেওয়া হয়ে গিয়েছে, এখন 1 মিনিটের জন্য মাইক্রোওভেনে আমি এই কেকগুলোকে বেক করে নিব। 1 মিনিট পরে আমি কেক বের করে নিয়েছি, আর আজকে আমি যতটুকু ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারে আমার মোট 5টা লাভা কেক হয়েছে। এখন 1 মিনিট মতো এটাকে এভাবেই একটু ঠান্ডা করে নিব। প্রায় 1-1.5 মিনিট পরে এখন এই প্লেটটাকে আমি সরিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে এখন একটা অরিও লাভা কেক আমি মোল্ড থেকে বের করে দেখাচ্ছি। মোল্ড থেকে বের করে নেওয়ার পরে উপরে আমি একটু আইসিং সুগার ছিটিয়ে দিচ্ছি। এখন একটু কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, চকলেটটা গলে একদম কেকের ভিতর থেকে লাভার মতো বের হচ্ছে। এটা কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে এটা। তো তৈরি হয়ে গেল মাত্র 1 মিনিট সময়ে মাইক্রোওভেনে তৈরি অরিও লাভা কেক। এই কেকটা কতটা সহজে এবং ঝটপট করে তৈরি করে নেওয়া যায় সেটা তো দেখিয়ে নিলেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।